এটা কোনো কবিতা না, এটা আয়না, সমাজের এক চরিত্র, যেটা মানুষের জীবনে মহান জিনিস এনে দেয়, কিন্তু মানুষের জীবন ভেঙেও দিতে পারে, আবার গড়েও দিতে পারে। এটা ভাঙা প্রেমের একলা ঘর, একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাবব না তোমার কথা, তোমার টেলিফোনের পাশে বসে, তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় না তোকে বিদায়, চোখ ভিজে যায় কান্না। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাবব না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে, তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় না তোকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, চোখ ভিজে ভাবছি না তোমায়, ভাবছি না মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই অতীতে। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার, তোমার বাড়ির পথে চলেছি আবার, দেখ বৃষ্টিটা সঙ্গ আমার, জানালার কাছে তুমি দেখতে পাবে নাকি সাপ সাদা ঘোর বর্ষা, বন্ধুদের ভিড়ও একলা একলা আমি খুঁজে ফিরে লক্ষ্য আমার, তুমি পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার, তোমার বাড়ির পথে চলেছি আবার, দেখ বৃষ্টিটা সঙ্গ আমার, জানালার কাছে তুমি দেখতে পাবে নাকি সাপ সাদা ঘোর বর্ষা, ভাবছি না তোমার, ভাবছি না খুঁজে পাচ্ছি না সে পথটাকে, তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ভুলে যাওয়া তোমাকে, সেই তোমাকে। তোমাকে তোমাকে যাচ্ছি না, যাচ্ছি না খুঁজে পাচ্ছি না সে বাচ্চাকে, তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা তোমাকে, সেই তোমাকে। Thank you.
সেই তোমাকে, সেই তোমাকে তোমাকে থ্যাংক ইউ সো মাচ।